হাই ফ্রেন্ডস, আজকে রিপিস কিছু মিছুতে শুরু করলাম হরিকে দেখিয়ে। দেখো হরি সকালবেলা টমেটো খেতে ব্যস্ত, আমি সবজি কাটছিলাম তাই ওকে টমেটো দিয়েছি, খুব মন দিয়ে বসে সেটাকে খাচ্ছে। বেশিক্ষণ না, এক্ষুনি ফেলে দেবে। তারপর বিছনা ঝাড়তে চলে এসেছি, ঘরের কাজকর্ম তো করতেই হবে। বিছনা ঝাড়ছি, চাদর টাদর পাল্টাচ্ছি। এই চাদরটা অনেক দিনের পুরানো, কালারটা ভালোই আছে, তো এটাই পেতে নিচ্ছি। সুতির চাদর ঘুমোতে ভালো লাগে, মানে আরাম লাগে। পাতা হয়ে গেছে, আর তারপর পাশের ঘরে দেখাচ্ছি যে দেখো, আমাদের যেহেতু বাড়ির পাশে পুকুর, সব ঠাকুর বিসর্জন হয়, মনসা ঠাকুর দিয়ে গেছিলো, আবার জলে ডুবিয়ে তারপরে তুলে রাখে পরের দিন সেই কাঠামোটা। সেই কাঠামোগুলো ওই যে আমার জানলার ধারে রয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো একটু একটু বৃষ্টি পড়ছে, বাইরের পুকুরের জলটা দেখলে বুঝবে তো, দুর্গা ঠাকুর থেকে সবই এই পুকুরে বিসর্জন হয়, খুব ভালো লাগে দেখতে। তারপরে এই ঘরটাও ঝেড়ে ঝুড়ে নিতে এসেছি, চাদর ফাদর পরিষ্কার করে এই যে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে টেবিলটা এই কোনায় করে দিয়েছি, মাঝে মাঝেই চেঞ্জ করি, তোমরা দেখো এখানে এরিকা পাম্পটা রেখেছি। ঘরটা পরিষ্কার হয়ে গেছে, তারপরে রান্নাঘরটর মুছে পরিষ্কার করছি। দেখো গ্যাস পুচ্ছি, আর আজকের ভিডিও বেশি বড় করেনি, কাজগুলো একটু শেয়ার করে তারপরে, মানে দুপুর থেকে শুরু করেছিলাম, করে সন্ধ্যের টিফিন অবধি বোধ হয় তোমাদের, হ্যাঁ টিফিন অবধি শেয়ার করেছি, বেশি বড় করিনি। গ্যাস মুছছি, এগুলো তো সবাই করে, প্রতিদিনের যা কাজ সবাই সবারই এক, এর আর আলাদা কিছু নেই। টাইলসগুলোই মুছে নিচ্ছে, এগুলো আমার টাইলসের ওপর স্টিকার লাগানো, তো এই স্টিকারগুলো খারাপ হলে আবার চেঞ্জ করব, অন্য কিছু লাগাবো, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, অনেকদিন হয়ে গেছে, এক বছরের বেশি হয়ে গেছে স্টিকারগুলো। হরি বক বক করছে, আমি এখন ভয়েস দিচ্ছি, হরি বকছে। বাসন কিছুটা আমি মেজে নিয়েছি, আর এখন এটা দেখো তিন্নি বানিয়েছে মাইক্রোওভেনে আলু সিদ্ধ করে, আলু কবড়ি বানিয়েছে আর চা বানিয়েছে। আমি সন্ধ্যা দিতে গেছিলাম, তখন ও আমার জন্য এগুলো বানিয়ে রেখেছে, ওর বাবাও এসছে অফিস থেকে, তো তিন্নি খুব খুশি বানিয়ে আমাকে দিচ্ছে। এই যে তিন্নি হাসি দেখো না, সবাইকে লিখেছে যে ও রান্না করছে। তারপরে আমি সন্ধ্যের টিফিন করছি, চাউমিন সিদ্ধ বসিয়েছি একদিকে, আর একদিকে সবজিগুলো সব ভাজছি। এই যে এতে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, একটু রসুন, আলু এসব আছে, আর ভেজে নিয়েছি, আর ডিম, আর একটু চিকেন আগের ছিল ঘরে করা, মানে রান্না করা, সেই চিকেনে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এখানে শসা, পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, লঙ্কা এগুলো কুচিয়ে নিয়েছি, লেবু আছে স্যালাডের জন্য, আর দুটো ডিম দেবো, ডিম এই যে চিকেন অল্প ছিল, তো বাড়িতে আমরাই খাবো তিনজনের। এই হচ্ছে আমার ধরো দুপুর থেকে সন্ধ্যে অবধি রুটিন, মাঝখানে সন্ধ্যে দেওয়া ছিল সেটা আর তোলা হয়নি, তো এখানেই এন্ড করলাম। ভালো লাগলে একটা লাইক।